অনেকেই দারাজে নগদ অ্যাকাউন্ট অ্যাড করে ফেলেছেন এবং সেটা ডিলিট করতে পারছেন, চাচ্ছেন কিন্তু ডিলিট করতে পারছেন না। সো কীভাবে আপনারা দারাজ থেকে নগদ অ্যাকাউন্ট ডিলিট করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। অনেক সময় যেটা হয়, নগদ অ্যাকাউন্ট একটা দারাজ অ্যাকাউন্টে অ্যাড করার পরে অন্য একটা দারাজ অ্যাকাউন্টে, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যদিও না, অন্য একটা দারাজ অ্যাকাউন্টে যখন আপনি অ্যাড করতে যাবেন তখন সমস্যা হয় অনেক সময়। সো সেক্ষেত্রে আপনি যদি আপনার পেমেন্ট করার পরে নগদ নাম্বারটা ডিলিট করে রাখেন দারাজ থেকে, তাহলে কিন্তু এই সমস্যা আর হয় না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে আপনার দারাজ অ্যাকাউন্টটা দারাজ অ্যাপসে লগ ইন করে রাখবেন, এরপরে দারাজ অ্যাপসটা ওপেন করবেন এবং নিচে এখানে অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে যদি খেয়াল করেন একটু নিচে এই যে পেমেন্ট অপশন নামের একটা অপশন রয়েছে, এখান থেকে আপনাকে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার যতগুলো পেমেন্ট মেথড অ্যাড করা রয়েছে, অর্থাৎ আপনার যে কটা নাম্বার এখানে অ্যাড করা রয়েছে সবগুলো এখানে শো করবে। এবং এখান থেকে আপনাকে যেটা করতে হবে, দেখেন নাম্বারটা এখানে শো করছে এবং নাম্বারের ডান পাশে এখানে একটা ডিলেট আইকন, ডিলেটের চিহ্ন শো করছে, এই ডিলেটের চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর আবারও এখান থেকে ডিলেট না যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার নাম্বারটা ডিলেট হয়ে গেছে। এইভাবে খুব সহজে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট আপনার দারাজ অ্যাকাউন্ট থেকে সহজে ডিলিট করে ফেলতে পারবেন এবং আবার নতুন একটা দারাজ অ্যাকাউন্টে ওই নাম্বারটা অ্যাড করতে পারছেন খুব সহজে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, এছাড়া আমাদের ফেসবুক পেজটা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফলো দিতে ভুলবেন।